সো হে এবার আমি দিব্যেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং গীতা প্রোডাকশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার নিয়ে যে কোর্স লঞ্চ করেছে সেই কোর্স লঞ্চার নিয়েই কিন্তু কথা বলবো, এবং তার সাথে কিছু স্পেশাল ডিসকাশন আছে যেগুলো আমি তোমাদের সাথে একটু করে নিই, এবং তোমাদের কিছু কনফিউশন ছিল সে কনফিউশনগুলো যেগুলো সেগুলো কিন্তু এখানে দূর হয়ে যাবে। দেখো লাস্ট সেমিস্টারে অর্থাৎ তোমাদের এই যে আগের সেমিস্টার, যে সেমিস্টারে তোমরা ভর্তি হলে তার আগের যে সেমিস্টার, সেই সেমিস্টারে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেমিস্টার এক্সামে, সেই সেমিস্টার এক্সামের কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে পরে 3 নম্বরের 5টা কোশ্চেন এবং 9 নম্বরের 5টা কোশ্চেন এসছে, এবং সেই কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর তোমাদের কোনো এমসিকিউ থাকছে না, তোমাদের কোনো এসএকিউ থাকছে না, অর্থাৎ 1 নম্বরের কোনো প্রশ্ন কিন্তু থাকছে না। যে জায়গাগুলো থেকে ছাত্রছাত্রীরা নাম্বার ইজিলি তুলতে পারতো সেই সব জায়গাগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম অবস্থায় তোমরা লাস্ট সেমিস্টারের যে রেজাল্ট, সেই রেজাল্ট তো তোমরা নিজেরা দেখেইছো চোখে, যে তোমাদের যারা সিনিয়র্স আছে তাদের রেজাল্ট কীরকম, তার সাথে খাতা দেখায় একটু গোলমাল তো আছে, খুব কড়াভাবে খাতা দেখা হয়েছে, এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের কিন্তু ব্যাকলগ এসছে, ইয়ারল্যাগ এসছে, বিভিন্ন রকমের ব্যাপার আছে। এবার দেখো এইরকম অবস্থায় হাতে এখন তোমাদের মাত্র 1.5 মাস সময় আছে প্রায়, এবং এই 1.5 মাস সময় থাকার সময়ে কিন্তু তোমরা আমাকে বলছিলে কোনো কিছু কোর্সেস জানতে বা কোনো রকম গাইডেন্স আনতে, তো আমি তার জন্য কিন্তু তোমাদের জন্য একটা কোর্স এনেছি, এবং সেই কোর্সটা যেটা সেটার যে লিঙ্ক আছে সেটার লিঙ্কটা কিন্তু তোমরা ডিসক্রিপশানে বা পিনড কমেন্টে পেয়ে যাবে। তো এই যে কোর্সটা, এই কোর্সটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলবো। তোমরা কিন্তু সার্টিফিকেট পাবে কোর্সটা কমপ্লিট করলে, এবং তার সাথে সাথে এই কোর্সে আমি তোমাদের কী কী পড়াবো, কী কী গাইডেন্স দেবো সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটু ডিটেলসে কথা বলিনি। আগেও আমি একটা ভিডিওতে তোমাদের সাথে কথা বলেছিলাম, তো আজকে আবার কিন্তু এই ভিডিওতে একটু ডিটেলসে কথা বলবো কিন্তু সেই কোর্স নিয়ে। এবং তাছাড়া তোমরা আমাকে অনেকেই বসে লাইভ ক্লাস হবে না রেকর্ডেড ক্লাস হবে সব কিছু আমি তোমাদের কিন্তু বলে দেবো, এবং তোমাদের অনেকের ইস্যু ছিল যে দাদা লাইভ ক্লাসে অনেক বেশি নেট খরচ হয়ে যায়, তো সব কিছু আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কালকে দুর্গাপূজার 10ই ছিল, এবং সেই বিজয়ার দিনেই কিন্তু আমি যে কোর্সটা আছে সেই কোর্সটা লঞ্চ করেছি, এবং কোর্সটা যেটা সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে তোমরা কিন্তু একটা কমিউনিকেশনের সার্টিফিকেট পাবে যে তোমরা কিন্তু এই কোর্সটা কমপ্লিট করেছো। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা মূলত আমি সেখানে কিন্তু পড়াবো, বাট সেই সাবজেক্ট বাদ দিয়েও আমি কিন্তু তোমাদের এক্সাম টিপস এটসেট্রা দেবো, বাকি সব সাবজেক্টের সম্পর্কেও কিন্তু টিপস দেবো আমি তোমাদের, যে কীভাবে তোমরা নিজেদের নাম্বার বুস্ট করবে, কীভাবে তোমাদের পড়তে হবে কি না, প্রিপারেশন কী করে করবে। হাতে মাত্র 1.5 মাস সময়, যেহেতু আমাকে কমপ্লিট সিলেবাসটা কাভার করতে হবে, তার জন্যই কিন্তু আমাকে কমিউনিকেশন স্কিল ইন ইংলিশের সিলেবাসটা প্রথমে কাভার করে নিতে হচ্ছে। এবং এই সিলেবাসের মধ্যেও তোমাদের 5টা টোটাল ইউনিট আছে, বাট আমি ওখানে দেখবে 6টা টোটাল ইউনিট কিন্তু আমি রেখেছি, তো 1টা ইউনিট তোমাদের আমি একটু এক্সট্রা টাইম দিয়ে একটু আমি বোঝাবো, বাট ওটাকে আমি অতটা গুরুত্ব দেবো না, কারণ ওটা অ্যাডিশনাল এবং সেটা তোমাদের কমিউনিকেশনে যাতে কাজে লাগে তার জন্য আমি অ্যাডিশনালটা তোমাদের পড়াচ্ছি। এইটুকু সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করাই কঠিন, এবং সিলেবাস কমপ্লিট করার পর আমি অ্যাডিশনাল সাইডে যাবো এবং একটু সামান্য তোমাদের জাস্ট ইনফরমেশান দিয়ে রাখবো। সিলেবাসের মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো আমি তোমাদের পড়তে বলবো, কিছু কিছু জায়গা আছে যেগুলোর উপর আমি কিন্তু একটু স্ট্রেস দেবো, যেসব জায়গাগুলো পরবর্তী সময়ে যে পরে চাকরির ক্ষেত্রে কাজে লাগবে বা অন্যান্য জায়গাতে কাজে লাগবে, তোমাদের পার্সোনাল বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে, সেই সব জায়গাগুলোতে একটু স্ট্রেস দেবো যাতে তোমাদের পরবর্তী সময়ে যে পরে কাজে লাগে। তো এত কিছু হচ্ছে তোমাদের মাথায়, এখন অ্যাট দিস মোমেন্ট এটা আসবে যে প্রাইস কত কোর্সটা। কোর্সটার প্রাইস 600 টাকাও রাখিনি, 500 টাকাও রাখিনি, 1000 টাকাও রাখিনি, কোর্সটার প্রাইস রেখেছি 299, মাত্র 299 টাকা। তার মধ্যে প্রথম 50 জন যারা আছে তাদের কিন্তু আমি 50% ছাড় দিচ্ছিলাম, এবং 50% ছাড় দেওয়ার পর এবং এটসেট্রা ট্যাক্স এটসেট্রা, তারপর হ্যান্ডেলিং চার্জ আরও অনেক কিছু থাকে তোমাদের, যেটা ক্যাশ হ্যান্ডেলিং বা কিছু একটা বলছে ওরা ইন্টারনেটে, ইন্টারনেট কিছু বলছে ওটাকে চার্জ, তো সেইটা যেটা সেই চার্জটা হয়ে দাঁড়াচ্ছে আরও 4-5 টাকা, তো 153-156 কিছু একটা টাকা কিন্তু তোমাদের লাগছে, এবং সেই টাকাতেই কিন্তু সবাই কিনছে প্রথম 50 জন, এবং প্রথম 50 জনের মধ্যে আমার মনে হয় 30-35 জন তো অলরেডি কিনে নিয়েছে, বাকি যারা এখন অ্যাট দিস মোমেন্ট ভিডিওটা দেখছো তারা যত তাড়াতাড়ি কিনবে তত কিন্তু তোমরা অফ পাবে, এবং 50 জনের পরেই যখনই চলে যাবে তখন কিন্তু তোমাদের 80% মতো তারপরে কিন্তু ছাড় থাকবে, 80 বা 85% তোমাদেরকে দিয়ে কিনতে হবে, 15% মতো কিন্তু ছাড় থাকবে, 80% টাকা লাগবে এবং 80 বা 85% কিছু একটা টাকা লাগবে, এবং বাকিটা কিন্তু তোমাদের আমি ছাড় দেবো, তখনও কিন্তু ছাড় থাকবে, বাট তোমাদেরকে কিন্তু এক্সট্রা এটা থেকেও টাকা দিয়ে কিন্তু কিনতে হবে, কিছু করার নেই। এবং এইভাবে কিন্তু ডিজাইন করা অলরেডি হয়ে গেছে, কিছু কিন্তু করার থাকছে না, এবং প্রথম 50 জনকে কিন্তু আমি ছাড় দেবো বলেছিলাম, প্রথম 50 জনকে কিন্তু আমি ছাড় দিচ্ছি, 50%-এর বেনিফিট দিচ্ছি, মাত্র 150 টাকায় তোমরা কিন্তু এই কোর্সটা পেয়ে যাচ্ছ, উইথ সার্টিফিকেট কিন্তু কোর্সটা পাচ্ছ, এবং কোর্সটাতে কিন্তু আমি তোমাদের সাথে সাথে
আরো অনেক কিছু কিন্তু প্রোভাইড করতে থাকব। এবং তোমরা জানতে চাইছিলে যে তোমাদের রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাস কি কি হবে। দেখো রেকর্ডেড ক্লাস আমি তোমাদের জন্য আনবো, অবভিয়াসলি বেশিরভাগগুলো রেকর্ডেড হবে, বাট দেখো যেহেতু তোমরা আমাকে রেকর্ডেড ক্লাস বলেছিলে তার জন্য আমি তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস আনছি। বাট আমিও তোমাদেরকে কিন্তু একটা কথা বলবো, আমার যে লাইভ সেশনগুলো আসবে, স্পেশালি যে ডিসকাশনের ক্লাসগুলো আসবে লাইভে, সেইগুলো কিন্তু তোমরা দেখবে। কেননা সেই লাইভ ডিসকাশনের ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদের কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ যেটা ডিসকাস করা সেটা তো করছি, তার সাথে সাথে অন্যান্য যে সাবজেক্টগুলো নিয়ে ডিসকাস করা থাকবে সেগুলো কিন্তু সব আমি ওই লাইভেই কিন্তু ডিসকাস করবো, যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। তো দেখো লাইভ ক্লাসেস কিছু কিছু আসবে, সেই লাইভ ক্লাসেসগুলো তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে, সেটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো। লাইভটাকে রেকর্ডেডে দেখতে যেও না, রেকর্ডেড যেগুলো থাকবে সেগুলো আমি তোমাদের প্রোভাইড করতে থাকবো ধীরে 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 ধীরে, তো সেগুলো তোমরা দেখে নেবে। রেকর্ডেডগুলো প্রোভাইড করার পিছনে রিজন হচ্ছে লাইভ ক্লাসে অনেক জায়গাতে তোমরা দেখবে যে সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াচ্ছে, বাট 10টা অঙ্ক হচ্ছে বা একটু একটু মতো জাস্ট তোমাদের কিন্তু কভার হচ্ছে সিলেবাস। তো সেইরকম করে লাভ নেই, রেকর্ডেড করো এবং সিলেবাসটাকে তাড়াতাড়ির মধ্যে শেষ করো, এটাই হচ্ছে আমার অ্যাট দিস মোমেন্ট মূল মন্ত্র। কারণ তোমাদের সিলেবাসটাকে কিন্তু কভার করতে হবে, এবং সিলেবাসটা যেটা 6 মাসের সিলেবাস সেটা যদি আমাকে 1.5 মাসে কভার করতে হয়, 6 মাসেরটা 1.5 মাসে, তাহলে বুঝতেই পারছো যে কী করতে হবে। তো 6 মাসেরটা 1.5 মাস আমাকে কভার করতে হবে, যাতে কমপ্লিটলি তোমাদের মাথায় ঢোকে, শর্টভাবে বাট ইম্পর্টেন্ট জায়গাগুলোকে খুব ভালোভাবে বোঝাতে হবে, এবং সব কিছু কিন্তু কভার করতে হবে, যাতে এমন না হয় যে তোমাদের কোনো কিছু প্রশ্ন এলো এবং সেটা তোমাদের কমপ্লিটলি মনে হচ্ছে যে না এটা তো আমি কখনো শুনিনি, এ ধরনের যাতে কোনো কিছু না হয়। তার জন্য কিন্তু আমার এই কোর্সটা আনা, এবং তোমাদের এই কোর্সটার আউটকাম যাতে শুধুমাত্র পরীক্ষায় নাম্বার আনা তা কিন্তু নয়, পরীক্ষায় নাম্বার তোমরা পেয়ে যাবে যদি কমপ্লিট করো কোর্সটা ভালো করে। এবং সাথে সাথে আমি যেগুলো বলবো পড়তে সেগুলো তোমাদেরকে একটু আধটু পড়ে নিতে হবে, বাট মেন আউটকাম হচ্ছে যখন তোমরা ভবিষ্যতে যেয়ে পর কোনো একটা জায়গায় যাবে এবং যেয়ে পর দেখবে না আমি তো এগুলো জানি, আমি তো বুঝি ব্যাপারগুলো, বা কোনো একটা ইন্টারভিউতে গেলে বা কোনো একটা চাকরির অন্য কোনো জায়গায় গেলে, তখনও যাতে তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে সেই রকমভাবে কিন্তু কোর্সটাকে ডিজাইন করা আছে। এবং সার্টিফিকেট আমি তার জন্য কিন্তু প্রোভাইড করছি যে তোমাদের কাছে একটা সার্টিফিকেটও থাকবে, তোমরা কলেজের সেটাতে শো করতে পারবে, বিভিন্ন জায়গাতে শো করতে হয়। প্রথম 50 জনের হয়ে যাওয়ার পরও কিন্তু আমি তোমাদেরকে 10-15% বা 20%-এর মতো কাছাকাছি একটা কিছু কিন্তু ছাড় দিতে থাকবো, তো তোমরা কিন্তু সেটা অ্যাভেল করতে পারো। এবং দেখো স্টিল কিন্তু তোমাদের 250 টাকার কাছাকাছি কিন্তু কোর্সটা চলে আসবে, যেটা কিন্তু এমন কিচ্ছু নয়। তোমরা দেখতে পারো বাকি অন্যান্য যে কোর্সেস আছে সেগুলো 500 টাকা, কারো 600 টাকা, কোথাও 1000 টাকা, এই ধরনের কোর্সেস আছে, সেখানে আমি এত কম টাকায় কিন্তু কোর্সটা দিচ্ছি তোমাদের, কারণ আমি নিজে সেখানে পড়াবো। বাকি যে চার্জেসগুলো আমার কাছ থেকে নেওয়া হচ্ছে সেই চার্জেসগুলো দেওয়ার জন্য কিন্তু এই চার্জটা আমি তোমাদের কাছ থেকে নিচ্ছি, যাতে অ্যাটলিস্ট তোমাদেরকে ভালো একটা প্ল্যাটফর্মে পড়ানো যায়। এবং যারা পেড, যারা সিনসিয়ার, তারা পে করবে এবং তারা ওখানে ক্লাস করবে এবং তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। এবং দেখো লাস্ট সেমিস্টারে যেরকম অবস্থা হয়েছিল তার জন্য কিন্তু সবাইকে ভাবতে বাধ্য করেছে, এবং বিভিন্ন স্টুডেন্টসরা কিন্তু আমার সাথে তার জন্যই কন্ট্যাক্ট করছে যে দাদা এরকমের অবস্থা হচ্ছে, তো তুমি যদি একটা ক্লাস আনো তাহলে সেক্ষেত্রে খুব সুবিধা হবে, তার জন্য কিন্তু তোমাদের জন্য ক্লাস আনা। তো লিঙ্ক যেটা সেটা কিন্তু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। একটা কথা আমার তোমাদের বলা হয়নি যে অ্যাপ্লিকেশন কিন্তু আসছে খুব তাড়াতাড়ির মধ্যে, এবং অ্যাপ্লিকেশন যখন চলে আসবে তখন কিন্তু ওয়েবেও তোমরা ক্লাস করতে পারো এবং অ্যাপ্লিকেশনও তোমরা কিন্তু ক্লাস করতে পারো, ওয়েবসাইটেও তোমরা ক্লাস করতে পারবে, অ্যাপ্লিকেশনও কিন্তু তোমরা ক্লাস করতে পারবে। তো দুটো জায়গাতেই তোমরা ক্লাস করতে পারবে। এবং আমার মনে হয় না যে এতক্ষণ অবধি কেউ ভিডিওটা দেখছে, তো পরের দিন কিন্তু আবার আমি একবার বলে দেবো, কারণ ভিডিও তোমাদের অ্যাট দিস মোমেন্ট আমি একটা জিনিস দেখেছি যেটা হচ্ছে তোমাদের ধৈর্য কিন্তু খুব কম, যাদের এতক্ষণ অবধি দেখার ধৈর্য আছে তারা কমেন্ট করবে যে দাদা লাস্ট অবধি দেখেছি এবং অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করার জন্য রেডি হয়ে আছি। কারণ অ্যাপ্লিকেশন আসতে এখন 10-12 দিন কিন্তু সময় লাগবে, একটু সময় লাগবে অ্যাপ্লিকেশনটা আসতে, কারণ অ্যাপ্লিকেশন বিল্ড করতে একটু বেশি সময় লাগে ওয়েবের তুলনায়। তো সেটাও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আসছে, সেটার পিছনেও কিন্তু কাজ চলছে, কোনো অসুবিধা নেই। এবং কমেন্টে তোমরা কিন্তু যদি কেউ দেখছো এখন অবধি তাহলে সেক্ষেত্রে কিন্তু জানাতে পারো যে তোমার ধৈর্য আছে এবং অ্যাপ্লিকেশনটা যখন আসবে তখন কিন্তু ডাউনলোড করার জন্য প্রস্তুত আছো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, এই যে ক্লাসেস শুরু হচ্ছে সেটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও, কেননা ওই যে 20%, 15% কিছু একটা ছাড় দেবো সেটাও কিন্তু আমি বেশি দিন ছাড়টা রাখবো না। এবং স্টুডেন্টরা যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করে নাও, এনরোল করে নেওয়াটাই ভালো হবে, কারণ তোমাদের কাছে কিন্তু টাইম নেই, আমার কাছেও টাইম নেই, তোমাদের কাছেও কিন্তু বেশি টাইম নেই, তাড়াতাড়ির মধ্যে এনরোলটা কিন্তু করে ফেলো এক্ষুনি লিঙ্কে যেয়ে পর। লিঙ্ক কোথায় পাবে? কমেন্ট সেকশনে যেয়ে পরে পিন্ড কমেন্টে কিন্তু পাবে লিঙ্ক, বা ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে গেলে পরে কিন্তু লিঙ্ক তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।